মেজাজ হারালেন ববি হাকিম। বহরমপুরে এসে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন কলকাতার মহানাগরিক ববি হাকিম। রবিবার মুর্শিদাবাদ জেলা সদর শহরে এল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন কমিটির জেলা কনভেনশনে যোগদান করতে এসেছিলেন কলকাতা পৌর নিগমের মেয়র ববি হাকিম। এল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন কমিটির জেলা কনভেনশনে যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ববি হাকিম। এদিন সাংবাদিকরা ববি হাকিমকে প্রশ্ন করতে কার্যত মেজাজ হারালেন ববি হাকিম। দাবি করেছেন শুভরামের স্বামী, স্বামী বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষা না করে করা উচিত। এইটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপরে আমি আর কোনো কথা বলবো। ক্ষতিপূরণ নিয়ে রাজনীতি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সরকার সাহায্য করতে পারে, সেখানে কোন একটা রাজনৈতিক দল কিভাবে সাহায্য করতে পারে? কালকে যে সাহায্য করার মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাহায্য করার কথা বলেছেন, লক্ষ টাকা করে দেওয়া হবে মৃতদের, সেখানে একটা সরকার সাহায্য করতে পারে, রাজনৈতিক দল কি সাহায্য করতে পারে? এটা নিয়ে ডাইভার্ট করবেন না, মৃত্যু নিয়ে রাজনীতি হয় না। বাংলার মায়ের কোল খালি হয়েছে, বাংলার মায়ের কোল খালি হয়েছে, বাংলার মানুষ বিজেপি কে করবে না। আপনারা মিডিয়ারা সাপোর্ট করলে করুন, কিন্তু বাংলার মানুষ করবে না। করে দেওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে এবং খুব শীঘ্রই অভিযুক্ত ধরা পড়বে, এটা রেলমন্ত্রীর ভার্সন। অপদার্থতার চূড়ান্তে রেলমন্ত্রী, নাচতে না জানলে উঠান বেকা। আমি জানি না কে কি চেঞ্জ করেছে না করেছে, তাহলে ভিজিলেন্স আপনার কোথায়? আপনি রেলমন্ত্রী হিসেবে এবং প্রধানমন্ত্রী অপদার্থ, আপনাদের ইডি সিবিআই দিয়ে শুধু বিরোধীদের ধরা হচ্ছে, আর রেলের ভিজিলেন্স কোথায়? যদি কেউ চেঞ্জ করে থাকে তাহলে আপনার ভিজিলেন্সে ধরা পড়ার কথা। তার মানে আপনারা অপদার্থ যদি সত্যি সত্যি হয়ে থাকে, আমি জানি না হয়েছে কি না, উনি মিথ্যা কথা আবার ওই কবজের মতন আবার মিথ্যা বলছেন কি না জানি না। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।